আসসালামু আলাইকুম, ডক্টর আসিফ বলছি। আজকে আলোচনা করতে চাচ্ছিলাম পায়েলসের চিকিৎসার লেজার নিয়ে। গত কয়েকদিন ধরেই অনেক পেশেন্টরা জিজ্ঞাসা করছেন যে লেজার জিনিসটা কি, এটা কি ভালো না খারাপ, অন্যান্য অপারেশনের চেয়ে বা অন্যান্য চিকিৎসার চেয়ে লেজার কি মোর সাকসেসফুল কি না, অনেক প্রশ্ন আছে। তো আমাদের আমার নিজের তো প্রায় 3-4 মাস লেগে গিয়েছিল এই লেজার নিয়ে পড়ালেখা করতে। তো এই 3-4 মাসের জ্ঞান আসলে 3 মিনিটে দেওয়া একটু ডিফিকাল্ট হবে, তবে আমি চেষ্টা করব যতটা সহজ করে দেওয়া যায়। আচ্ছা, প্রথমে আসি লেজার মানে কি। লেজার হচ্ছে একটা অ্যাক্রোনিম। এটার মানে হচ্ছে লাইট অ্যাম্প্লিফাইড বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন। কঠিন, আমি জানি কঠিন লাগছে জিনিসটা। এটাকে সহজভাবে যদি আমরা বলি, লেজার হচ্ছে আসলে এক ধরনের কনসেন্ট্রেটেড লাইট বা হাই ইন্টেন্সিটি লাইট, ঘন লাইট, যদি বাংলায় বলি একটা ঘন লাইট। আর এটার মধ্যে শুধুমাত্র এক ধরনের লাইট আছে। আচ্ছা, এক ধরনের লাইট মানেটা কি? আমরা সাধারণত আমাদের চারিদিকে দেখি লাল, নীল, সবুজ, হলুদ, বিভিন্ন ধরনের লাইট। তো লেজারে শুধুমাত্র একটা ধরনের লাইট আছে। একটু ফিজিক্স যদি আমরা মনে করি, আমাদের ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের ফিজিক্স, সেখানে আমরা চিন্তা করব যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। আচ্ছা আচ্ছা, ওগুলি কঠিন কথা না যাই, সহজ কথায় যদি আসি, যে আমরা যে লাইট চোখে দেখতে পাই এটা হচ্ছে গিয়ে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে। এর মধ্যে যত ছোট হয়ে যাচ্ছে তত হচ্ছে নীলের দিকে যাচ্ছে, বা 400 ন্যানোমিটার যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার ভায়োলেট বা বেগুনি, আর 700 ন্যানোমিটার যেটা সেটা হচ্ছে গিয়ে লাল। তো এই লাইটটা আমরা চোখে দেখতে পাই। আর আমরা যে লেজার কথা বলছি, বিশেষ করে পাইলসের ক্ষেত্রে যে ধরনের লেজারটা ইউজ করা হচ্ছে, এটা একটু মনে রাখতে হবে যে বিভিন্ন ধরনের লেজার কিন্তু আছে পৃথিবীতে। তার মধ্যে পাইলসের ক্ষেত্রে যে লেজারটা ইউজ করা হয় সেটা হচ্ছে গিয়ে 1470 ন্যানোমিটার। মানে আমরা চোখে দেখি যে লাইটগুলি সেগুলো হচ্ছে গিয়ে 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে। আর যে লেজার যে লাইটটা আমরা ইউজ করি লেজারের ক্ষেত্রে সেটা হচ্ছে 1470 ন্যানোমিটার। এত ফিজিক্সে যাওয়ার কোনো দরকার নেই, জাস্ট এটা একটু বোঝানোর জন্য যে এটা এক ধরনের, এটাও আসলে এক ধরনের লাইট, বাট এটা একটা কনসেন্ট্রেটেড লাইট এবং এখানে শুধুমাত্র এক ধরনের আলো ইউজ করা হয়, যেটা হচ্ছে 470 ন্যানোমিটারের লাইট ইউজ করা হয়। আচ্ছা, এবার আমরা আসি, যখন কোনো লাইট কোনো বস্তুর উপরে পড়ে তখন কি হয়। তখন দুটো জিনিস হয়, একটা হচ্ছে সেই বস্তুটা ওই লাইটটা অ্যাবজর্ব করে বা লাইটের একটা অংশ অ্যাবজর্ব করে। যদি পুরো লাইটটাই অ্যাবজর্ব করে ফেলে তখন আমরা সেই জিনিসটাকে দেখি সাদা। আর যদি দেখা যায় কোনো লাইটই অ্যাবজর্ব করছে না, আমি সরি ভুল বললাম, যদি পুরো লাইটটাই অ্যাবজর্ব করে ফেলে তাহলে সেটাকে আমরা বলি কালো, আর যদি কোনো লাইটই না অ্যাবজর্ব করে তাহলে আমরা বলি সেটাকে সাদা। এরকম করে বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম রং আমরা দেখতে পাই, ডিপেন্ড করে যে কোন লাইটটা সে অ্যাবজর্ব করছে। আচ্ছা, তাহলে প্রথম জিনিস যেটা হচ্ছে, একটা লাইট যখন একটা বস্তুর উপর পড়ছে তখন সেটা অ্যাবজর্ব করছে লাইটটা, এক নাম্বার। আর 2 নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কি, জিনিসটা একটু গরম হয়ে যাচ্ছে। আমরা যদি মনে করি আমাদের ফিজিক্সের কথা, যে লাইট কিন্তু আসলে এক ধরনের এনার্জি, আপনি খেয়াল করবেন আপনি যদি টিউব লাইটের সামনে দাঁড়ান খুব একটা গরম কিন্তু লাগে না, বাট সূর্যের আলোতে যদি দাঁড়ান তাহলে কিন্তু কিছুক্ষণ পরে গরম লাগা শুরু করে। গাড়ির হেডলাইটের সামনে যদি দাঁড়িয়ে থাকেন দেখবেন যে আপনার গরম লাগছে। তার মানে আমরা যদি হাই ইন্টেন্সিটি কোনো লাইটের সামনে দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু একটু গরম লাগা শুরু করতে থাকে, তাই না? আচ্ছা, এখন এই জ্ঞানটিকে বৈজ্ঞানিকরা ব্যবহার করেছেন মেডিকেল প্রযুক্তিতে। এই জ্ঞানটি অবশ্য বৈজ্ঞানিকরা অন্যান্য বিভিন্ন কাজেও ব্যবহার করে থাকেন। আপনি জানেন যে এখন যুদ্ধের অনেক কাজেও ইউজ করা হয় লেজার। তার মানে লেজারের আসলে ভ্যারাইটিস কাজ আছে। আচ্ছা, মেডিকেলের ক্ষেত্রে আমরা কীভাবে ইউজ করি, বৈজ্ঞানিকরা জানেন যে ওই যে একটু আগে বললাম যে একটা জিনিসের উপর লাইট পড়লে সে লাইটটাকে অ্যাবজর্ব করে, সে একটা পার্টিকুলার লাইট অ্যাবজর্ব করে, ঠিক একইভাবে আমাদের শরীরের যে অঙ্গগুলি আছে সেই অঙ্গগুলিও বিভিন্ন অঙ্গ বিভিন্ন রকমের লাইট অ্যাবজর্ব করে। তার মধ্যে হেমোরয়েড বা পাইলস যে আছে, এই পাইলসটা 1470 ন্যানোমিটার বা এর ধারে কাছে লাইটগুলিকে অ্যাবজর্ব করতে থাকে। আচ্ছা, তাহলে যদি এই লাইটটা যদি আমরা পাইলসের উপরে ফেলাই তাহলে কি হবে, তাহলে দেখা যাবে যে পাইলস এই লাইটটি অ্যাবজর্ব করবে এবং অ্যাট দ্য সেম টাইম সে গরম হতে থাকবে। আর আমরা যদি একটা হাই ইন্টেন্সিটি অনেক এনার্জি দেওয়া লাইট এখানে দিতে পারি তাহলে কি হবে, তাহলে দেখা যাবে ওই পাইলসটা আস্তে আস্তে পুড়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যেতে থাকবে।
এই জ্ঞানটিকেই আসলে আমরা ইউজ করি পায়াসের চিকিৎসায় লেজার দিয়ে। তো লেজার যখন আমরা ওই যে কোনো একটা লেজার ওই 1470 ন্যানোমিটার লেন্থের লেজারটা যখন আমরা ইউজ করছি বা পাইলসের উপর দিচ্ছি, তখন আশেপাশের টিস্যুর কিন্তু সমস্যা হচ্ছে না, কিন্তু পাইলসের যে টিস্যু বা পাইলসের যে সেল ও করছে কি, এই আলোটাকে অ্যাবজর্ব করতে শুরু করবে। অ্যাবজর্ব করলেই আস্তে আস্তে সে গরম হয়ে যাবে, এবং যদি আমরা অনেকক্ষণ ধরে একটা সময় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিতে থাকি, তাহলে দেখা যাবে সে পাইলসটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যেতে থাকবে। এখন আমরা এখন অনেকেরই প্রশ্ন যে এই লেজার কি আসলে সব জায়গায় কি ব্যবহার করা যায়? হ্যাঁ, অনেক জায়গায় ইউজ করা যায়, যেমন আমরা পাইলস, ফিশের ফিস্টুলা বিভিন্ন, এবং পাইলোনিটাল সাইনাস বিভিন্ন রকম রোগের ক্ষেত্রেই এটা ইউজ করি। তবে আজকে আমি শুধু পাইলসের চিকিৎসায় লেজার সম্বন্ধে বলবো। তাহলে এখন এই লেজারটা যদি আমরা পাইলসে ইউজ করি তখন কি হচ্ছে? দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে ওটা ধ্বংস হয়ে যাচ্ছে এবং ওটা সংকুচিত হয়ে যাচ্ছে। তাহলে অনেকে যেটা বলেন যে একটা মাংসের মতো বের হয়ে থাকে সেটাও কমে যাচ্ছে, আর যে রক্ত যেটা পড়তো পাইলসের ক্ষেত্রে সেটাও চলে যাচ্ছে। আচ্ছা, এটা একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো চিকিৎসার মতো লেজারেরও কিন্তু অনেক সাইড ইফেক্ট আছে। এখন আমরা যদি এই ইন্টেন্স লাইটটা যদি আমরা কন্টিনিউয়াসলি দিতেই থাকি তাহলে কি হবে? তাহলে দেখা যায় পায়েসটাও তো পুড়ে গিয়েছে, আশেপাশের জায়গাও পুড়ে যাবে এবং একটা ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়াবে। তাহলে আমাদের একটা লিমিট আছে যে কতটুকু আমরা লেজার এক একটা পাইলসের ভিতরে ইউজ করতে পারবো। সেটা বইয়ে লেখা আছে যে কত কয় সেকেন্ড ধরে আমরা কোন কোন ইন্টেন্সিটির লাইট কতটুকু সময় ধরে আমরা ইউজ করতে পারবো। এখানে অনেক ফিজিক্সের ব্যাপার স্যাপার আছে, ওদিকে আর যাবো না। আচ্ছা, এখন এটা আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি, যদিও লেজারটা আসলে অল্প মাত্র কয়েক বছর ধরে ইউজ করা হচ্ছে, এটা নিয়ে খুব একটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালও নাই যে এটা আসলে লং টার্মে এটার রেজাল্ট কী হবে। আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, কিছু কিছু ক্ষেত্রে থার্ড ডিগ্রি পায়েলসের ক্ষেত্রে লেজার কিন্তু খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে, এবং দেখা যায় যে ব্লিডিংটা বন্ধ হয়ে যাচ্ছে এবং অনেকটা ক্ষেত্রে ছোটও হয়ে যাচ্ছে। ফোর্থ ডিগ্রি পায়েলস যদি হয় তাহলে অতটা ছোট হয় না, বাট ব্লিডিংটা বন্ধ হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। তো এখন আপনি কোন চিকিৎসা নেবেন এটা আসলে আপনার ডাক্তার ডিসাইড করবে, যে আসলে আপনার কোন ডিগ্রির পাইলস আছে এবং সে কি এটা লেজার দিয়ে কন্ট্রোল করতে পারবে নাকি অন্য কোনো ট্রিটমেন্ট দরকার হবে, সেটা আপনার ডাক্তার ডিসাইড করবে, এটা পেশেন্টের ডিসাইড করার দরকার নেই। বাট এবং লেজার সম্বন্ধে অনেকেই যেটা জিজ্ঞাসা করে আর কি, কোনো কমপ্লিকেশন আছে কি না। কমপ্লিকেশনটা হচ্ছে গিয়ে ওই যে আগেই বললাম, যদি আনকন্ট্রোলড ওয়েতে ইউজ করা হয় তাহলে তো আশেপাশের জায়গাও পুড়ে যেতে পারে, আর সেই জন্য এখন যা ডাক্তার যারা লেজার ইউজ করছেন তারা অবশ্যই এর ব্যাপারে, এই লেজারের ব্যাপারে ট্রেনিং নিয়ে আসছেন, সবাই ট্রেনিং নিচ্ছেন এবং ট্রেনিং নিয়ে ভালোভাবে নলেজ নিয়েই লেজারটা ইউজ করছেন। বাট ইয়েস, যদি নতুন কেউ ইউজ করতে চান সবাইকে উপদেশ দেবো যে আগে ট্রেনিংটা নিয়ে তারপর ইউজ করবেন, আর কখনোই বেশি লাইট, অনেক সময় দেখলে মনে হয় যে আরেকটু ইউজ করি কিন্তু সেটার রেজাল্ট কিন্তু আসলে খারাপ হয়ে যায়। আর আরেকটা জিনিস বলবো পেশেন্টদেরকে, যেটা অনেকেই পেশেন্ট জিজ্ঞাসা করে যে লেজারের পরে কি ব্যথা করবে কি না, যেহেতু অ্যানাল ক্যানাল বা মলদ্বারটা একটা খুব সেন্সিটিভ জায়গা, যে কোনো অপারেশন করার পর যদি ব্যথা করে এটা একটা বিগ প্রবলেম, কারণ তার টয়লেট করতে হয়, বসতে হয়, সো এটা একটা লাইফস্টাইলের জন্য তার ডিফিকাল্টি ফেস করে। এখানে লেজার যেটা যখন আমরা ইউজ করি, আমরা কন্ট্রোল ওয়েতে যখন ইউজ করি, পায়েসটা কিন্তু সাথে সাথে সংকুচিত বা ছোটো হয়ে যায় না, এটা আস্তে আস্তে হয় এবং সেই জন্যই কিন্তু ব্যথাটা কম হয়। সেই জন্য অনেক সময় পেশেন্টরা দেখবেন যে হয়তো লেজারটা ইউজ করার পরেই সেটা একটু মন খারাপ হয়ে যায়, সে বললো যে ডাক্তার আমি তো এখনও ওটা হাতে পাচ্ছি। তো ভয় পাওয়ার কিছু নেই, এটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তবে হ্যাঁ, এটাও একটু বলে রাখবো যে সবসময় সব পায়েসের ক্ষেত্রে কিন্তু এটা লেজার ইউজ করলে ওটা সাকসেসফুল হয়ও না, সেটা অবশ্যই ডাক্তাররা ডিসাইড করবে যে এটা ইউজ করা যাবে কি যাবে না। আর যদি আর পেশেন্টের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কি, আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না। অনেক সময় পেশেন্ট এসে ডাক্তারকে বলে যে ডাক্তার আমাকে লেজার করে দেন, ক্যান্সারের পেশেন্ট আসছে জিজ্ঞেস করছে, বলছে যে স্যার এটা কি লেজার করা যায় না। না, লেজার ব্যাপারটা যেটা এখন থেকে বলছি যে এটা ডাক্তার ডিসাইড করবে, আপনারা এটা নিয়ে একেবারেই টেনশন করবেন না। অন্যান্য যে মোডালিটিস আছে, অন্যান্য যে ট্রিটমেন্টগুলি আছে, অপারেশন, লঙ্গো মেশিন ইউজ করা বা রাবার ব্যান্ড লাইগেশন করা, সেগুলির মতো লেজারও একটি মোডালিটি এবং এটাও সাকসেসফুল ডেফিনেটলি, বাট এটা ডিসাইড করবে ডাক্তার,
আপনি এটা টেনশন করবেন না। অনেক সময় পেশেন্টদেরকে আমি যেটা দেখছি যে যদি বলি যে না এটা তো আপনার ইউজ করা যাবে না, তখন পেশেন্ট খুব মন খারাপ করে যে মনে হয় ডাক্তার সাহেব জানেন না এটা। আসলে সেটা নয়, এই জন্যই বলা হয় যে লেজার দিয়ে ওই ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে না, এই জন্যই আমরা বলি যে লেজারটা ইউজ করা হয়তো আপনার ক্ষেত্রে ঠিক হবে না। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আর একদিন হয়তো আরেক কিছু নিয়ে আলাপ আলোচনা করবো। ধন্যবাদ।